মুখটা বন্ধ করো, আপনি করছো কেন ভাই? বন্ধুরা আমার কাঁচা কুমড়ো তরকারি খেতে খুব ভালো লাগে, তো এখানে এসেছি। এই এখান থেকে আমরা কাঁচা কুমড়ো নিয়ে যাবো বাড়িতে, দিয়ে কালকে আজকে রেসিপি হবে। কতগুলো নেবো? দুটো নিলে হয়ে যাবে। বন্ধুরা কাঁচা কুমড়ো তরকারি আমারও ভীষণ পছন্দ, তো দেখি কাঁচা কাঁচা দেখে কুমড়ো ছিঁড়ে, আর এই জায়গাটা দারুণ সুন্দর। আর এখানে শুধু কুমড়ো আর কুমড়ো লাগানো, কুমড়ো আর কুমড়ো অনেক বড় বড় অনেক রকম সাইজের আছে, কিন্তু আমরা বড় বড় নেবো না, ছোট ছোটই নেবো। কতগুলো নেবে? তো বন্ধুরা এটাও কচি আছে, আর চন্দন বলছে এখানে আরো ভালো আছে, তো দেখে আসে একবার। তো দেখুন বড় হলো, কিন্তু কুমড়োটা কচি আছে। পাকা শুরু করেছে তো বন্ধুরা, কোনোটা একটু পাকা পাকা শুরু হয়েছে, আমাদের আরও কচি চাই, তো এটা দেখি কচি কিনা। এটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা, আরও দেখি কচি পাওয়া যায় নাকি। তো এটা এটাও কচি আছে, এটাও কচি। আমরা নিলাম তো দুটো, আর নিয়ে কি করবি তুই? এটা নেবো, নিয়ে যাবি তো ব্যাগে। তা এই যে ব্যাগে আসো। তো বন্ধুরা এবার একটা কুমড়ো নেবো একদম কচি, সেদ্ধ খাওয়ার জন্য। কাঁচা কুমড়ো সেদ্ধ খুব ভালো লাগে। চাকুটা কোথায় রাখবে? এটা কোথায় যাবে? লাগবে না কচি খেতে, এগুলো সেদ্ধ খেতে তো আর নেবো না। মোটামুটি 10 কিলো ওজন হবে আমার। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো কালকে দেখলেই মাঠেরটাই কষি কুমড়ো ছিঁড়ে নিয়ে এসলো, তা আমি আজকে এই কুমড়ো দিয়ে একটা তরকারি রান্ধবো। তা তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। দেখো না কত কচি। হ্যাঁ এই কুমড়ো খাটো, খুব ভালো না? কুমড়োটা ভালো করে ধুয়ে নেবো, কুমড়ো যে একটা কষ থাকে, কষটা বেরিয়ে যাবে।
কচি কুমড়ো তো রাঁধুনি আর কালো জিরে আনে কুমড়ো দিয়ে দেবো। তরকারি কষানো এ গেছে, আর আমি জল দিতে হবে। জল দেওয়ার পর 10 মিনিট জাল দিছি, তরকারি হয়ে গেছে, আর আমি নামাই দেবো। মা লুচি বানাবে, আমরা সবাই খাবো। আমার লুচি না পুরি, এগুলা ওগুলো পুরি ছাতু দেওয়া আছে। ছাতুতে কি কি দিয়েছি জানিস? অনেক কিছু দিয়েছি। দোকানে যেরকম করতো আজকে সেরকম। একবারে দোকানের ফর্মুলাতে বানিয়েছি। বন্ধুরা, আমার প্রায় লুচি ভাজা হয়ে গেছে, আর আজকে ঠাকুমা যেই তরকারিটা বানালো, কুমড়োর তরকারি, কাঁচা কুমড়োর তরকারি, ওইটা দিয়েই আজকে এই লুচিটা খাওয়া হবে। সবাই মিলে খাবো এখন। তো ভাজা প্রায় হয়ে গেছে, এবার খেতে বসবো সবাই মিলে।
পুকটার ভিতরে কি কি দিয়েছিল দারুন টেস্ট তো এটাতে দেওয়া আছে বাবা ছাতু দিয়েছি আর দিয়েছি কাঁচা রসুন আর দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর হালকা লবণ সাংগা দিলে শুধু পুরি খাওয়া যাবে তরকারি ছাড়া ওইটা কত সফট দেখুন বন্ধুরা তো বাবা তো বললো এর ভিতরে দেওয়া আছে কাঁচা রসুন ধনে জিরে লবণ আর ছাতু আর কচি কুমড়ো বন্ধুরা আমার ভীষণ ফেভারিট আমার তনুর সবারই আমাদের বাড়ির সবারই কচি কুমড়ো খুব ভালো লাগে তো বন্ধুরা কচি কুমড়োর একটা নিজস্ব টেস্ট থাকে তো এটাতে যদি অনেক মশলা দেন তাহলে টেস্টটা চলে যায় মানে এটা এমন একটা জিনিস যে কাঁচাও খাওয়া যাবে তো মশলা দিয়ে এই টেস্টটা নষ্ট করবেন না এইভাবে রান্না করবেন ঠাকুমা যেভাবে করেছে দেখবেন দারুণ লাগবে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা আজকে সকালে খাওয়াটা দারুণ হলো মানে দুটোই দারুণ খেতে দারুণ তো আজকের ভিডিওটা বড় করছি এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওটা।